ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এবার আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে চলতি মাসের বাংলা সিনেমায় সবচেয়ে আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিতর্ক। যে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতা পেতে যাচ্ছেন মিশা জায়েদ খান প্যানেলটি। নির্বাচনের পর শপথ নিলেও এতদিন যারা আইনি জটিলতায় পড়ে ক্ষমতা বুঝে নিতে পারছিলেন না, নির্বাচনে হট্টগোল ভোট কারচুপির বেড়াজালে এতদিন আইনি জটিলতায় ঝুলেছিল নবনির্বাচিত শিল্পী সমিতির কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। কারণ নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা এবং ভোট কারচুপির অভিযোগে ক্ষমতা হস্তান্তর বিষয়টি স্থগিত করে আদালত। যদিও আদালতের এমন নিষেধাজ্ঞার পরও কিছুটা তাড়াহুড়ো করেই গত 12 মে শুক্রবার শপথ নেয় মিশা জায়েদ প্যানেলের সদস্যরা। কারণ যার আপিলের ভিত্তিতে আদালত শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্থগিত করে, সেই রমিজ প্রতারণার আশ্রয় নিয়েছে বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে আদালত। এমন খবর সোনালী নিউজকেও নিশ্চিত করেছেন সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মন্তাজুর রহমান আকবর। আর তাই এবার মিশা জায়েদের হাতে ক্ষমতা হস্তান্তরে আর কোনো আইনি বাধা নেই বলেও জানিয়েছেন সদ্য সমাপ্ত শিল্পী সমিতির এই নির্বাচন কমিশনার। আর এই বিষয়টি নিয়েই বুধবার বিকেলে FDC শিল্পী সমিতির অফিসে অনুষ্ঠিত হলো একটি সংবাদ সম্মেলন, যেখানে মিশা জায়েদ ছাড়া উপস্থিত ছিলেন তাদের আইনজীবী কিংবদন্তী অভিনেত্রী কবরী সারোয়ার, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ নির্বাচিত প্যানেলের অনেক অভিনেতা অভিনেত্রীরা। আর এখানেই শিল্পী সমিতির নির্বাচনকে সামান্য ফুলের মালা বদল বলেই উল্লেখ করেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর। বিকাল 5টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতেই মিশা জায়েদদের আইনজীবী রমিজের জালিয়াতি নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। শুধু তাই না, কিভাবে জালিয়াতি করে শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তর বিষয়টি ঝুলিয়ে রেখেছিল তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইনজীবী। এ সময় বক্তব্যের এক পর্যায়ে মিশা বলেন অবস্থানীকে বিষয়টি ঠিকঠাকভাবে বুঝিয়ে বলেছিল, তিনি মেনে গিয়েছিলেন, কিন্তু রমিজ নামে যে শিল্পী এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, জালিয়াতি করে মামলা মোকদ্দমায় জড়ালেন, তাকে তো খুব ভালো আমরা চিনি না। এ সময় সাংবাদিকদেরকেও মিশা রমিজকে চেনেন কিনা প্রশ্ন করেন, সাংবাদিকরাও তাকে চেনেন না বলে সম্মতি দেন। এরপর শিল্পী সমিতির সঙ্গে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মিশা বলেন শিল্পী সমিতি শুধু শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করবে, এজন্যই এই সংগঠনটা, এতে কোনো ব্যক্তিগত কারো স্বার্থ নেই। আমি বহুবার বলছি এটি একটি অলাভজনক সংগঠন, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আসুন সবাই মিলে একসঙ্গে কাজ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।